السلام عليكم ورحمة الله وبركاته. ويلكم করছি নতুন আরো একটি ব্লগ ভিডিওতে. আশা করি সকলেই ভালো আছেন. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি. সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি যাচ্ছি আমাদের আরো একটি নতুন বাসায়. সেখানে খুব সুন্দরভাবে গাছ লাগিয়েছিলাম. সেই গাছগুলো কতটুকু বড় হয়েছে, গাছগুলোর কি অবস্থা, সেগুলো দেখবার জন্য ইনশাআল্লাহ যাচ্ছি. যেতে যেতে ফুল ভিডিওটিতে ইনশাআল্লাহ আপনাদের মাঝে শেয়ার করব অনেক রকমের কথা. আমি যাচ্ছি, ছোট যে ভ্যান গাড়ি রয়েছে সেই ভ্যান গাড়ি দিয়ে যাচ্ছি এবং ইনশাআল্লাহ প্রতিটি মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করব. তো সম্মানিত ভিউয়ার্স, আমি সর্বহালতে চেষ্টা করি বাড়িতে গাছ লাগানোর. এই গাছগুলো থেকে আমাদের ফ্রেশ অক্সিজেন আমরা পাই, এই জন্য সর্বহালতে আমরা চেষ্টা করব বাড়ির পাশে খুব সুন্দর সুন্দর গাছ লাগাবার ইনশাআল্লাহ. আমি সর্বহালতে চেষ্টা করি, সম্মানিত ভিউয়ার্স আপনারাও চেষ্টা করবেন এবং খুব সুন্দর ছোট ছোট এবং খুব ভালো যে গাছগুলো রয়েছে, উপকারিতা যে গাছগুলো রয়েছে সেগুলো আপনারা লাগাবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ. তো ভিউয়ার্স, আমি সর্বহালতেই বেশি চেষ্টা করি কারণ আমার গাছ লাগাতে ভীষণ পছন্দ এবং আমার অনেক ভালো লাগে. সেই চাপেক্ষে আমার যে গ্রামের বাড়ি রয়েছে সেখানে আমি অনেক সময় গাছ লাগিয়েছি এবং সবসময় চেষ্টা করি বাড়িতে যখনই যাই তখনই গাছ লাগাবার চেষ্টা করি, বাজার থেকে গাছ কিনে নিয়ে যাই. সেক্ষেত্রে বেশিরভাগই দেখা যায় গ্রামে ছাগল রয়েছে, গরু রয়েছে, ওনারা যে পরিমাণ ডিস্টার্ব করে এবং আসলে গ্রামের বাড়িতে গাছগুলো লাগিয়ে আসি বেশিরভাগই দেখি যখনই যাই ছাগলে খেয়ে ফেলছে, গরুয়ে খেয়ে ফেলছে, না হয় কিছু দুষ্ট চরিত্র লোক রয়েছে তারা গাছগুলো ভেঙে ফেলে, যে অমুকের গাছ কেন বড় হবে, এরকম একটা গ্রামের যে একটা প্রচলিত রয়েছে একজন আরেকজনের প্রতি হিংসা, একজন আরেকজনের প্রতি বিদ্বেষ রয়েছে, এগুলো গ্রামে বেশিরভাগ থেকে থাকে. এজন্য আসলে গ্রামে যখনই আমি গাছগুলো লাগাই তখনই যে দেখি যে গাছগুলো কোনো না কোনোভাবে ভেঙে ফেলা হয়েছে, ছাগলে খেয়ে ফেলছে বা গরুয়ে খেয়ে ফেলছে, এরকম নানা অজুহাত দেখি. আসলে চেষ্টা করি সর্বহালতে খুব সুন্দরভাবে পরিপাটি করে একদম গাছটাকে খুব সুন্দরভাবে মেরামত করে লাগিয়ে আসার জন্য, কিন্তু যখনই যাই না কেন আসলে দেখি যে গাছগুলোর অবস্থা খুবই ভয়াবহ. তো সম্মানিত ভিউয়ার্স, আমাদের বাড়ির আশেপাশে যে গাছগুলো রয়েছে সেগুলো আমরা ইনশাআল্লাহ সর্বহালতে চেষ্টা করে খুব ভালোভাবে এগুলোকে মেরামত করবার জন্য ইনশাআল্লাহ. তো সামনে দেখতেই পাবেন ইনশাআল্লাহ, আপনাদেরকে নিয়ে যাচ্ছি. তো ভিউয়ার্স, ভিডিওটি না টেনে সম্পূর্ণ জুড়ে দেখবেন ইনশাআল্লাহ, আশা করি অনেকের ভালো লাগবে, দেখতেই থাকুন. ভিউয়ার্স, দেখতে দেখতে নতুন আরও একটি বাড়ির ভিতরে চলে আসলাম এবং এখানে খুব সুন্দর
কিছু গাছ লাগিয়েছিলাম, দেখি কতটুকু বড় হয়েছে। এখানে লাগিয়েছিলাম পুঁই শাক যেটাকে বলে, এই শাক গাছ এখানে লাগিয়েছিলাম। পাশে যে ভিডিওটিতে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে ছোট ছোট কুমড়া গাছ বলা হয়, এইখানে কুমড়া গাছগুলো লাগিয়েছিলাম। মাশাল্লাহ একটুখানি বড় হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে গাছের যে জাংলা দেওয়া হয়েছে। লাউ শাক লাগিয়েছি, এর গোড়ার পাশেই আমরা লাগিয়েছি। মাশাল্লাহ খুবই সুন্দর গাছগুলো অনেক বড় হয়েছে। এখানে রয়েছে বেগুন গাছ এবং পেয়ারা গাছ, খুব সুন্দরভাবে বড় হয়েছে দেখলাম, মাশাল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন। এবং যে লাউ গাছ লাগানো হয়েছে, লাউ দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ছোট ছোট লাউ ধরেছে, মাশাল্লাহ অসাধারণ। সামনে আরও দেখতেই পাবেন অসাধারণ খুব সুন্দর সুন্দর কিছু গাছ এখানে লাগানো হয়েছে, কি বলে সুপারি গাছ, খুব সুন্দর একটু বড় হয়েছে। লাউ গাছগুলো সত্যি অনেক বড় হয়েছে এবং এখানে অনেকগুলো লাউ ধরেছে। ইনশাল্লাহ যদি আল্লাহ চাইতো তাহলে ইনশাল্লাহ আরও বড় হবে। এখানে লাগানো হয়েছে বিভিন্ন রকমের আমের গাছ এবং সেই সাথে রয়েছে সুপারি গাছ, এবং দেখতেই পাচ্ছেন যে বেগুন গাছ মাশাল্লাহ অনেক বড় হয়েছে। সেই সাথে আরও দেখতে পাচ্ছেন যে আসলে গ্যান্ডারি গাছ এখানে লাগানো হয়েছে, মাশাল্লাহ খুব সুন্দর একটু বড় হয়েছে। পাশেই যে দেখতে পাচ্ছেন যে আসলে আকাশি গাছ, এবং পাশেই দেখতে পাচ্ছেন যে আসলে কমলা গাছ লাগিয়েছি, মাশাল্লাহ বড় হয়েছে। পাশে আরেকটি ছোট কি বলে যে বেগুন গাছ বড় হয়েছে, মাশাল্লাহ সামনে যে দেখতে পাবেন ইনশাল্লাহ লাগিয়েছে আপনার কি বলে যে মিষ্টি লাউ, এবং এখানে দেখতে পাচ্ছেন কমলা, এবং এখানে খুব সুন্দর একটি বেগুন ধরেছে, সেটিও আপনাদের মাঝে শেয়ার করলাম। আর এখানে ছোট ছোট যে কমলা গাছ দেখতেই পাচ্ছেন, খুবই অসাধারণ মাশাল্লাহ একটু বড় হয়েছে এবং ফলও ধরেছে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো ফুল যে জাংলা দেওয়া হয় গ্রামের বাড়িতে, এই ভিডিওটিতে আমি ইনশাল্লাহ শেয়ার করতেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমার ভীষণ ভালো লাগতেছে, এবং যে সেই সাথে রয়েছে মিষ্টি কুমড়া যে গাছগুলো এখানে দেখতেই পাচ্ছেন। এবং ঝুম করে আমি একটু দেখিয়েছিলাম যে ছোট পেঁপে গাছ লাগিয়েছিলাম, মাশাল্লাহ একটু বড় হয়েছে, খুবই সুন্দর। এবং ফুল ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে আসলে